তোমরা সস্তা মনে করার কয়েকটা কারণ আছে। এখন যদি মাদ্রাসার ভর্তি ফি হইত 70,000 টাকা, আমি তিন সেমিস্টার সেমাই সসমাই সালানা তিন সেমিস্টার হইতো, এক এক সেমিস্টার যদি একজন ছাত্রের জন্য 60,000 টাকা করে হইতো, বছরে 1,80,000 টাকা ফি দিতে হইতো, তাইলে মনে হইতো যে কিছু একটা শিখতেছি। অনেক দাম না, সস্তা পাইছো তো, মাদ্রাসায় গেলেই ভর্তি করে, গেলেই ভর্তি করে। এমনি মাত্র নয় খানা খাইলে 1,400 টাকা, তারপরে যদি কয়ে অর্ধেক দিন, আচ্ছা ঠিক আছে, যদি কয়ে দিতে পারবো না, আচ্ছা ঠিক আছে ভর্তি ফিটা দেবে, ভর্তি ফি পুরা নাই আধা আসা, আচ্ছা ঠিক আছে। একজন আছে পড়ার খুব ইচ্ছা কিন্তু কিচ্ছু নাই, আচ্ছা ঠিক আছে। সস্তায় পাওয়ার কারণে মনে করছে এটার মধ্যে বেশি দাম না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ পাকের নিয়ম হলো দামি জিনিস আল্লাহ দুনিয়াতে সস্তা বানাচ্ছে। তোমার আজকের সাথী সঙ্গী যারা কেজিবি, নার্সারি, ও লেভেল, এ লেভেল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, সে একদিন আজ থেকে 20 বছর পর, বেশি না 30 বছর পর, তুমি তোমার এলেমের উপরে জমে থাকো, তুমি তোমার এলেমকে আদবের সাথে শিখো, তুমি তোমার এলেমটাকে সুন্দরভাবে শিখো, অপেক্ষা করো আমার কথা। আমি কেজে না থাকলে 30 বছর পরে তুমি তোমার সাথী সঙ্গী মিলাই দেখো, তোমার স্থান আর তার স্থান এই দুনিয়াতে দেখবে আসমান জমিনের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। মানুষ তার হালাল রিজিক তোমার মুখে তুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আর তোমার পাশের লোকটা, তুমি আজকে যার সাথে তোমার কম্পিটিশন দেখবা, সে আরেকজনের মুখের লোকমা তার পকেটে ঢুকাই তার কলা কৌশল শিখতেছে। কেমনে দুটার মধ্যে কেমনি সমান, দুটা আসমান জমিনের পার্থক্য, আর কেমনের দিনের পার্থক্যের কথা তো বলার অপেক্ষাই রাখে। একটা পাল্লা যদি বানানো হয়, একটা পাল্লা বড় পাল্লা, শ্যামবাজারে আছে না আলু পেঁয়াজ বড় পাল্লা মাপের বস্তা, ধরো আমাদের নুরানির একটা বাচ্চা যে ক্যারিমায় তৈরিবাদ শুরু করছে মাত্র, নিয়ত হলো হাফেজ হবে, আলেম হবে, নিয়ত এটা হইতে হবে। এরকম নিয়ত করা একটা বাচ্চাকে যদি এক পাল্লায় বসানো হয়, আর এক পাল্লায় যদি মনে করো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী 10 জনের 10 জনকে রাখা হয়, পৃথিবীর শ্রেষ্ঠ দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত আইনস্টাইনের মতো জ্ঞানী লোক 10 জনে বসানো হয়, পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন ডাক্তারকে রাখা হয়, পৃথিবীর শ্রেষ্ঠ সৌরবিজ্ঞান সম্পর্কে জ্ঞানী 10 জনকে রাখা হয়, বরং 10 জন না, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত ডাক্তার যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত ধনী লোক যদি এক পাল্লায় রাখা হয়, ওই বাচ্চাটা যে তোমাদের মধ্যে নিয়োগ করছে যে আমি আলিম হব, হাফিজ হব, দিন শিখব, এলেম শিখব, আল্লাহকে সন্তুষ্ট করব, বিশুদ্ধ নিয়তের সাথে নুরানি পড়তেছে, তাকে যদি এক পাল্লায় রাখা হয়, এই সকল প্রকারের মানুষের যে এই ছোট্ট বাচ্চার ওজন আল্লাহর কাছে বেশি। সুতরাং আমি বুঝাতে চাইতেছি না, তুমি যেটা শিখতেছো পড়তেছো এটা অনেক দাম না, এটাকে অবহেলা করবা না। আমি তিন সেমিস্টার সেমাই সসমাই সালানা তিন সেমিস্টার হইতো, এক এক সেমিস্টার যদি একজন ছাত্রের জন্য 60,000 টাকা করে হইতো, বছরে 1,80,000 টাকা ফি দিতে হইত, তাইলে মনে হইতো যে কিছু একটা শিখতেছি। অনেক দাম না, সস্তা পাইছো তো, মাদ্রাসে গেলেই ভর্তি করে, গেলেই ভর্তি করে। এমনি মাত্র নয় খানা খাইলে 1,400 টাকা, তারপরে যদি কয়ে অর্ধেক দিন, আচ্ছা ঠিক আছে, যদি কয়ে দিতে পারবো না, আচ্ছা ঠিক আছে ভর্তি ফিটা দেবে, ভর্তি ফি পুরা নাই আধা আসা, আচ্ছা ঠিক আছে। একজন আছে পড়ার খুব ইচ্ছা কিন্তু কিচ্ছু নাই, আচ্ছা ঠিক আছে। সস্তায় পাওয়ার কারণে মনে করছে এটার মধ্যে বেশি দাম না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ পাকের
নিয়ম হলো দামি জিনিস আল্লাহ দুনিয়াতে সস্তা বানাচ্ছে। দামি মানে প্রয়োজনীয় জিনিস, যেটা প্রয়োজন বেশি এটা দুনিয়াতে সস্তা বেশি, আর যেটা বেদরকারি এটাকে আল্লাহ দামি বানাচ্ছে। এই দুনিয়াতে কেউ যদি জীবনে একদিনও স্বর্ণ না দেখে তা কি পেটে খুঁজা লাগবে, গলায় বেপাশা লাগবে, মাথায় কোনো ব্যথা হবে, তার দিন অবসাদি বাকি থাকবে, তার কি রাত্রে ঘুমাইতে অসুবিধা হবে, কোনো কিছুতে সমস্যা নাই। তার মানে যদি জীবনে স্বর্ণ না দেখে তাতেও কোনো সমস্যা নাই, স্পর্শ না করে কোনো সমস্যা নাই, জীবন চলার দুনিয়ার লাইনেও কোনো সমস্যা নাই। এত তো সত্যি ও স্বর্ণের দাম কত, 760-870 টাকা ভরি। কিন্তু যদি পানি না পাওয়া যায় একদিন, এক গ্লাস পানি সারাদিনে যদি এক গ্লাস পানি না খাও, পিপাসায় গলা টলা শুকায়, দুদিন যদি ভাত খাইতে না পারো, যদি একটা কামড়ায় তোমার ঢুকে সিন্ধুকের মতো আটকায় যেটার ভিতরে বাতাস নাই, তাইলে দুই তিন ঘন্টা পরে লাশ। যদি আল্লাহ আগুন না দেয় তাহলে আগুন ছাড়া রান্না করবে কি? তো রান্না না করলে ভাত রুটি তরকারি পোলাও গোশত তোরমা কেমনে খেলা? পানি যদি না পাওয়া যায় অসুবিধা, বাতাস যদি না থাকে অসুবিধা, আগুন যদি না থাকে সমস্যা, মাটি যদি না থাকে তো কিসের উপরে বসবা, কিসের উপরে থাকবা? তাহলে বুঝে গেল স্বর্ণের অত দরকার না, হীরার অত দরকার না, যতটা আগুন পানি মাটি বাতাস দরকার, ঠিক না? এই চারটা ছাড়া কেন বাঁচতে পারবো? আজকে সকাল থেকে পানি লাগছে না, মাটি লাগছে না, বাতাস লাগছে না, তো আগুন পানি মাটি বাতাস সবই লাগছে। কিন্তু আজকে কেউ তোমরা স্বর্ণ দেখছো, ধরে দুই ভরি স্বর্ণ, পাঁচ ভরি স্বর্ণ দেখো, কোনো অসুবিধা হয়েছে তোমাদের? কিন্তু দাম কোনটার বেশি? স্বর্ণের বেশি, 70,000 টাকা পড়ুন। পানি মান না, যে কোনো দোকানে যাও যায় কত এক গ্লাস পানি খাবো, তোমার পানি মাইলে দিবে, কোনো দোকানে যায় তো আমার বেশি না, আপনারা স্বর্ণ দেন চোখ পুরাইছে ওই কি কত বড় করে চলছে, কোনো দোকানে যাই তুমি বলো আমার একটু ফ্যানের বাতাস দিলে দেন, আমার শ্বাস নিতে অসুবিধা হইতেছে, নাও অসুবিধা নেই, পাঙ্কার বাতাস খাও, বাতাস মান না। অথচ মানুষের জীবনে এই চাইটার প্রয়োজন বেশি, ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে আগুন পানি মাটি বাতাস এটার যেমন দরকার কিন্তু এটা সস্তা, স্বর্ণ যেমন বেদরকার এটার দাম বেশি। তো এই দুনিয়াতে এরকম ইংরেজি হলো বেদরকার, মরার পরে কেউ ইংরেজি কথা বলতে পারবে না, যারা ইংরেজি জন্মসূত্রে ইংরেজি বলে এরাও ভুলে যাবে, আর এটার দাম বেশি, আর মরার পরে সবার আরবি দরকার পড়বে, এটা সস্তা বেশি। এইটা আল্লাহ নিয়ম বানাইছে প্রয়োজনের জিনিস যাতে সবাই পায়, এই জন্য এটা ভুল বুঝো না যে এটা কম দামি তা না, এটা বেশি দরকার, এটাই বেশি দরকার। এই জন্য তুমি যদি তোমার এলেমকে দামি মনে করো তো আল্লাহ তারা তোমাকে এলেমের গুরুত্বের কারণে এটার আদর রক্ষা করার তৌফিক দিবে, আর তোমার তোফ দিয়ে যদি আল্লাহ রেখে থাকে তো ইনশাল্লাহ তুমি পরমাপের আলেমও হইতে পারবে, না হইলেও আলেমদের কাতারে দাঁড়াইতে পারবে। আল্লাহ তোমাদের সকলকে এলম আমলের মধ্যে বরকত দান করেন, আর তোমাদের দ্বারা আল্লাহ তাআলা এলমে দ্বীনের বহুত বড় খেদমত নেন। جزاك الله جزاك الله.